আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি শ্যামপুর বদায়তলা রেল স্টেশনের পাশে পদ্মা দিল্লিং প্রজেক্টের কাজের সর্বশেষ চিত্র দেখাতে। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা দিল্লিং প্রজেক্টের ব্রডগেজ রেল লাইনটি অলরেডি বসানো হয়ে গিয়েছে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে শ্যামপুর বদায়তলা রেল স্টেশন। এই শ্যামপুর বদায়তলা রেল স্টেশনটি ঢাকা স্টেশনের পরে গেন্ডারিয়া জংশন পার হয়ে 3 নম্বর রেল স্টেশন, তবে এটি ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হয়। আর এই শ্যামপুর বদায়তলা রেল স্টেশনের জন্য এখানে পদ্মা দিল্লিং প্রকল্পের কোনো ট্রেন যাত্রা বিরতি করবে না। দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মা দিল্লিং প্রজেক্টের যে লাইনটি ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার ব্রডগেজ লাইন সিঙ্গেল, সেটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং মোট 172 কিলোমিটার রেলপথ হবে ঢাকা যশোর পদ্মা দিল্লিং প্রকল্পের আওতায়। সেখানে ঢাকা গেন্ডারিয়া 3 কিলো আর বাকি 169 কিলোমিটার এরকম ব্রডগেজ রেল লাইন হবে। সেই ব্রডগেজ রেল লাইনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এখন সেই ব্রডগেজ রেল লাইনটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত এখানে ভূমি উন্নয়নের কাজ করা হয়েছিল। এইসব এলাকা খুব নিচু এলাকা ছিল, এখানে জলাবদ্ধতা হতো। এখানে ভূমি উন্নয়নের কাজ করার পরে এখানে এম্বেকমেন্ট অর্থাৎ রেলপথের যে বাঁধ, সে বাঁধ নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে এখানে সাবব্লাস্ট ফেলা হয়েছে। সাবব্লাস্ট হলো ইটের কংক্রিট বালু মিশ্রিত, যেটি আমরা বলি সেগুলো সাবব্লাস্ট। সেগুলো পরে রোলিং করার পরে এখানে ব্যালাস্ট ফেলা হয়েছে। ব্যালাস্ট হলো এখানে পাথর, যে দেখতে পাচ্ছেন আপনারা কালো কালো পাথরগুলো, সে পাথর ফেলা হয়েছে। পরবর্তীতে এখানে স্লিপার বসিয়ে তার উপর রেলপথ বসানো হয়েছে। এই যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন, ব্রডগেজ স্লিপারগুলো, এগুলো ভাঙ্গা স্লিপার কারখানায় তৈরি করা হয়েছে এবং এই প্রত্যেকটি স্লিপারের মধ্যে FTC অর্থাৎ ফ্যাক্টরি টেস্ট কমপ্লিট লেখা রয়েছে। এবং এই রেলপাতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো UIC 60 কেজি রেলপাত, এগুলো চীন থেকে আনা হয়েছে, কিন্তু স্লিপারগুলো বাংলাদেশের ভাঙ্গায় তৈরি অত্যাধুনিক স্লিপার কারখানায় তৈরি করা হয়েছে। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা স্টেশন থেকে এই শ্যামপুর বদায়তলা রেল স্টেশনের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, অর্থাৎ যেখান থেকে এই উড়াল রেলপথের অ্যাপ্রোচ অংশ শুরু হয়েছে সেই স্থান পর্যন্ত ঢাকা স্টেশনের দূরত্ব 6 কিলোমিটার। এবং ঢাকা স্টেশন থেকে জুরাইন বউবাজার পর্যন্ত, অর্থাৎ যেখানে পাশাপাশি 3টি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হচ্ছে, সেখান পর্যন্ত দূরত্ব 4.5 কিলোমিটার। এবং 4.5 কিলোমিটার এলাকা পথ থেকে এখানে এই লাইনটি ব্রডগেজ হয়ে এসেছে এবং জুরাইন বউবাজার পর্যন্ত এই রেলপথটি ডুয়েল গেজ রেলপথ হিসেবে আনা হয়েছে। এবং জুরাইন বউবাজার থেকে একেবারে যশোর পর্যন্ত বাকি রেলপথটি ব্রডগেজ আকারে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন শ্যামপুর বদায়তলা রেল স্টেশন পার হয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্যামপুর বদায়তলা রেলগেট এলাকায়। সামনে দেখতে পাচ্ছেন শ্যামপুর বদায়তলা রেলগেট, এখানে একটি ছোট্ট লেভেল ক্রসিং রয়েছে। এখানে স্থানীয় 3 চাকার যানবাহন, 4 চাকার যানবাহন চলাচল করে, তবে স্থানীয়। তবে এই রেলগেটটি থাকবে, এটি বন্ধ করার কোনো উপায় নেই, কারণ এটি বন্ধ করলে এলাকার এক পাশের সাথে আরেক পাশ যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তাই সেই জন্য এই ছোট ছোট লেভেল ক্রসিং রাখা হবে, যা কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি এরকম ছোট ছোট লেভেল ক্রসিং রয়েছে, সেগুলো রাখা হবে। দেখতে পাচ্ছেন এখানে কাজ করা হচ্ছে। এখন শ্যামপুর বদায়তলা রেলগেট অর্থাৎ লেভেল ক্রসিংটি ক্রস করছি। দেখতে পাচ্ছেন রেলপথটি এদিক দিয়ে সোজা বরাবর বসানো হয়েছে। এই লেভেল ক্রসিংটির ডান পাশে রোডটি চলে গিয়েছে শ্যামপুর বদায়তলার শ্যামপুর এলাকার দিকে এবং বাম পাশের সড়কটি চলে গিয়েছে পাগলা ফতুল্লার যে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড রয়েছে সেই লিঙ্ক রোডটির দিকে। এই বাম পাশের রোডটি দিয়ে লিঙ্ক রোডে বের হওয়া যায়। দর্শক, আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাব, দেখাবো আপনাদেরকে সেদিকের কাজের সর্বশেষ পরিস্থিতি। আর পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ মিটার গেজ রেল লাইনটি, সেটি অলরেডি
ট্রেন চলাচল করছে সেই মিটার গেজের লাইনটি আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এখানে ঢাকা নারায়ণগঞ্জ মিটার গেজ রেল লাইনটি ডুয়েল গেজ ডাবল লাইন করা হবে, কিন্তু সেই কাজ ধীর গতিতে হওয়ার কারণে এবং কোম্পানি পাওয়ার চীনা কোম্পানি বর্তমানে এই কাজ থেকে সরে গিয়েছে বলে এই কাজটি করা হচ্ছে না, বন্ধ হয়েছে। ভবিষ্যতে আবার এই কাজটি শুরু করা হবে। এই কাজের ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের নতুন মেয়াদ জুন 2026 পর্যন্ত করা হয়েছে। এখানে সামনে তিনটি কালভার্ট দেখতে পাচ্ছেন, পাশাপাশি বামেরটি রয়েছে কংক্রিট কালভার্ট, সেটি পদ্মা রিলিং প্রকল্পের আওতায়, এবং আমি যেটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটি ব্রিটিশ আমলে করা কালভার্ট। যখন নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত টঙ্গী হয়ে যে লাইনটি চালু হয়েছিল ব্রিটিশ আমলে, সেই সময় তৈরি করা এই কালভার্ট, এবং পাশে একটি নতুন স্টিল গার্ডার বসানো কালভার্ট তৈরি করা হচ্ছে, যার কাজ এখনও শেষ হয়নি, তবে কাজ চলমান রয়েছে। চলমান বলতে এখন এখানে কোনো শ্রমিক নেই ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইনের কাজের মধ্যে। যা শ্রমিক রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা রেললিঙ্ক প্রকল্পের কাজের জন্য, সেই প্রকল্প ছাড়া অন্য কোনো প্রজেক্টের কাজ বর্তমানে এদিকে চলমান নেই। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের কাজ বর্তমানে এখন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে নারায়ণগঞ্জ রেল স্টেশনে গেলে দুই একজন শ্রমিক দেখা যায় সেখানে স্টেশন ভবনের কাজ চলমান দেখেছে। দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতে হাঁটতে শ্যামপুর বদরতলা রেলগেট পার হয়ে শ্যামপুর যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি পার হয়ে এখন জুরাইনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে জুরাইন, এখন দেখি আমরা কতটুকু এখানে রেল লাইন বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইট এনে রাখা হয়েছে, এখানে বাম পাশে রিটেনিং ওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে। দর্শক, এভাবে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত আপডেট পেতে। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন এবং সবসময় আমার ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।